জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। সকলে নিশ্চয়ই ভালো আছেন প্রভুর কৃপায়। আজকে নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে, নতুন একটা এনজয়েবল দিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে নতুন দিনে, নতুন একটা ব্লগে আপনাদের সঙ্গে কি ভাগ করে নেওয়া যায় দেখা যাক। প্রতিদিন কিছু না কিছু দেওয়ার চেষ্টা করছি। আপনাদের যদি কিঞ্চিততম ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের দিনে আপনাদের সঙ্গে কি কি শেয়ার করা যায় দেখা যাক। দিনে শুরু হয় আমাদের পুজো দিয়ে। এই রাধা গোবিন্দের চিত্রপটের বিশেষত্ব হচ্ছে প্রভু বন্ধু সুন্দর এই চিত্রপট এক ভক্তকে দিয়েছিলেন, সেই চিত্রপট আমাদের সকলে পূজিত, আপনারা দর্শন করছেন আমার রাধা গোবিন্দের যুগল মূর্তি। কাল দেখিয়েছিলাম গোপালকে, আজকে দেখাচ্ছি আমার ছোট্ট রাধারানীকে। হাতে কিন্তু লাড্ডু নেই, সুতরাং এটি রাধা, আমার ছোট্ট রাধাকে দর্শন করছেন আপনারা। নিতাই গৌরহরি, নিত্যানন্দ প্রভার গৌরহরি চিত্রপট আমাদের পূজিত প্রভু বন্ধু সুন্দর। প্রভু বন্ধু সুন্দরের দর্শন, নিতাই গৌরের দর্শন আপনারা করছেন, আর রাধা গোবিন্দের দর্শন। গোপাল, আজকে গোপালকে না দেখালে ভালো লাগে? গোপাল আর লালি একসাথে বসেছে, আমার লালা আর লালি। জগন্নাথ, জগন্নাথের দর্শন আমার, গিরিধারীর দর্শন, গিরিধারী গোপাল। রামজি, রাধারমণ আর আমার রাধা গোবিন্দ বিঠ্ঠলনাথজি, জগন্নাথ আমার গিরিরাজ মহারাজ। এখন আমি আপনাদের দেখাবো আজকের মধ্যাহ্নকালীন ভোগে কি কি রন্ধন হবে। আমাদের ঘরে রবিবার আর শনিবার দুটো দিনের একদিন প্রভুকে বিশেষ ভোগ দেওয়া হয়। এই বিশেষ ভোগের মধ্যে কখনো বা ফ্রাইড রাইস থাকে, কখনো বা ভেজ বিরিয়ানি থাকে, কখনো বা পুষ্পান্ন থাকে। আজকে শনিবার, তাই আজকে আমাদের ঘরে আজকে হবে পুষ্পান্ন হবে। চলুন দেখা যাক কী কী হবে। এখানে দেখছেন মটর ডাল পেস্ট করা হয়েছে বড়ার জন্য, আর এখানে গোবিন্দভোগ চাল, তাতে পুষ্পান্ন বলতে পারেন বা ঘি অন্ন হবে। আজকে আমাদের শনিবার বিশেষ রান্না হয় প্রভুর জন্য, ঘি অন্ন হবে। এখানে মটর ডাল দিয়ে বড়া হবে, দই পটল হবে, আর এখানে পটল ভাজা, মিষ্টি কুমড়া ভাজা হচ্ছে, আর এখানে কড়াইয়ে করলা ভাজা হচ্ছে, আর আমড়ার চাটনি, আর বেগুন দিয়ে, বেসন দিয়ে, এই বেসন করা হয়েছে, বেগুন দিয়ে, বেসন দিয়ে বেগুনি। এখানে দেখছেন দই পটলের জন্য আমি পটলটা ভালো করে ভেজে নিচ্ছি, আর এখানে আমরা আমড়ার চাটনি বসাচ্ছি। আমড়ার চাটনি, আমড়ার চাটনি হবে। এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তার মধ্যে আমড়ার চাটনি হবে, এটা কোনো গ্যান্ডার বাকি আছে। আর দই পটলে দেওয়ার জন্য এমনি চার মগজ ভিজিয়ে রেখেছি, চার মগজ ভিজিয়ে রেখেছি, এটা গ্র্যান্ডার করে আমি এই দই পটলে দেব। দই, আদা, জিরা আর এই চার মগজ দিয়ে দই পটল হবে। এখানে দেখতে পাচ্ছি আমড়ার চাটনি হচ্ছে প্রেশার কুকারে, কুকারে বসিয়ে দিচ্ছি। দই পটলের জন্য পটলটা আমি ভেজে নিয়েছি, আর এখন আমি চার মগজটা গ্র্যান্ডার করব। এখানে চার মগজের সঙ্গে আমি টমেটো, কাঁচা লঙ্কা একসঙ্গে এখন গ্র্যান্ডার করব। এখানে আমি চার মগজ টমেটো, কাঁচা লঙ্কা একসঙ্গে গ্র্যান্ডার করেছি, পটল, আর আমার লাগবে কি, দই পটলের জন্য লাগবে দই, সে দইয়ের ব্যবস্থা করছি। এই দই দিয়ে দই পটল হবে। চলুন রান্না করা যাক। এখানে তেল গরম হয়ে গেছে,
ওই ভাজা তেলের মধ্যে আমি চারমগজের সঙ্গে টমেটো কাঁচা লঙ্কাটা ভেজে নিচ্ছি। এখানে আমি টক দই দিচ্ছি, দই পটলের মধ্যে একটু টক দই দিতে হয়। আদা দিলাম, আদা দিব এখন। দই পটলে দই দিলাম, আর একটু দই দিচ্ছি। দইয়ের মধ্যে আদা, জিরা, একটু লঙ্কার গুঁড়ো আর এই পটলগুলো দিলাম। তার মধ্যে একটু নুন অ্যাড করছি। তারপর একটু কষিয়ে তার মধ্যে আমরা একটু জল দিয়ে দেবো। এখানে ডালের মধ্যে আদা, জিরা, লঙ্কার গুঁড়ো, হলুদ দিলাম, মেখে তেলের মধ্যে বড়া করব। আর এখানে দই পটলটা হয়ে এসছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। চলুন বড়া করি এখন। একটু একটু করে আমি দিলাম, এখানে দেখছেন আমার দই পটলটা হয়ে গেছে। গরম মশলা একটু চিনি দিয়ে নামিয়ে নিচ্ছি। আর এখানে আমার ডালের বড়াগুলো হচ্ছে। করবো পুষ্পান্ন। পুষ্পান্নের জন্য এখানে আমি লবঙ্গ নিলাম, দারচিনি, এলাচি, কাঁচা লঙ্কা, আর এখানে আছে আমার কিশমিশ, কিশমিশ, দারচিনি, এলাচি, কাঁচা লঙ্কা পুষ্পান্নের জন্য। আর আগে থেকেই আমি চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, ধোয়া চাল রেখেছি। আমার ডালের বড়া হয়ে এসছে, দেখুন হয়ে গেছে, প্রথমে কিছুটা হয়ে গেছে দেখুন। এরপর ঘি গরম হলো, ঘিতে আমি লং, এলাচি আর এই বাদাম দেব, আর ওই কিশমিশ দেখালাম, এই কিশমিশও দেব, আর এই তেজপাতা, তেজপাতা, এই তেজপাতা দিলাম, লং, এলাচি। তুমি দাও না, এখানে কিশমিশগুলো দিচ্ছি, এবার বাদামগুলো দিচ্ছি। কাঁচা লঙ্কা ভালো করে নেড়ে ওর মধ্যে আদা, জিরা দেব। আর এদিকে আমার বড়া হয়ে এসছে, মটর ডালের পকোড়া, কিন্তু এগুলি মটর ডালের পকোড়া হচ্ছে, বড়া হচ্ছে।
এরপর এতে আদা দিলাম। এরপর আদা দিয়ে বাবা ফুটছে ভীষণ। এবার ঠিক আছে, একটা টিপস দিই, যদি আদা বেশি ফুটতে থাকে তার মধ্যে জিরা বা হলুদ দিয়ে দিলে আদার তেলে দেওয়ার পর একটু ফুটে খুব, তাহলে জিরা বা হলুদ দিয়ে দেবেন, তাহলে আর ফুটবে না। এরপর গোবিন্দভোগ চাল দিচ্ছি আমরা, অন্য চালটা দিয়ে দিলাম। এরপর ভালো করে ভাজতে হবে, ভাজা হয়ে গেলে ওর মধ্যে চিনি একটু চিনি দেবো, একটু লবণ দেবো, পরিমাণ মতো লবণ দেবো। পরিমাণ মতো লবণ দিচ্ছি, এরপর চিনি দিচ্ছি একটু, ব্যাস হয়ে গেল। এরপর ভালো করে ভাজতে হবে। হলুদ দাও, হলুদ এইভাবে ভাজতে হবে, ভালো করে ভাজতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমরা গরম জল দিয়ে দেবো। অনেকে সাদা রঙের খায়, অনেকে হলুদ রঙের খায়, হলুদ দিলে হতে পারে হলুদ রং হয়ে যায়, তবে এইটা অনেকে মনে করে এটা মিষ্টি হয়, কিন্তু অতটা মিষ্টি আমরা আমাদের বাড়িতে হয় না, এটা ঝালই হয়, মিষ্টি হয় না। তবে অনেক জায়গায় এটা মিষ্টি অন্য রূপেই পরিচিত সকলের কাছে, কিন্তু আমাদের বাড়িতে এটা ঝাল। দেখুন কত কাঁচা লঙ্কা দিয়েছি, ভাজা হয়ে যাওয়ার পর আমি জল দেব, জল দিয়ে তারপর আপনাদের আবার দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম, তারপর যদি একটু জল কম হয় পরে আবার দেওয়া যায়। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এবার আমি বেগুন দিয়ে বেসন দিয়ে বেগুনি করব, প্রস্তুতি নিচ্ছি বেগুনির জন্য। বেগুন হয়ে গেছে আমাদের পুষ্পান্ন, ঘি অন্ন বলা যায়, পুষ্পান্নকে আমার ঘি অন্ন বলে। হয়ে এসছে, আর একটু শুকিয়ে গেলে, একটু হয়ে আসলে তারপর আমাদের পুরোপুরি হয়ে যাবে। বেগুন হয়ে গেছে আমাদের পুষ্পান্ন, ঘি অন্ন বলা যায়, পুষ্পান্নকে আমার ঘি অন্ন বলে। হয়ে এসছে, আর একটু শুকিয়ে গেলে, একটু হয়ে আসলে তারপর আমাদের পুরোপুরি হয়ে যাবে। দেখছি আমরা বেগুনি হচ্ছে, বেসন দিয়ে বেগুনি করছি, এদিকে পুষ্পান্ন হয়ে গেছে। আপনারা আজকে মহাপ্রসাদ দর্শন করছেন, কিঞ্চি আয়োজনের ব্যবস্থা হয়েছে আজকে, পুষ্পান্ন বেগুনি, পটল ভাজা, করলা ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, মটর ডালের বড়া, দই পটল সালাদ, এটা হলো আমড়ার চাটনি মিষ্টি, আজ এখানেই আমার ব্লগটা শেষ করছি। আগামীকাল আমরা আমাদের গুরুধামে আপনাদের দর্শন করাবো, আজ এখানেই আমার ব্লগ রাখছি। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু।